আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য না দেওয়ার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। সিদ্ধান্ত পাওয়ার পরপরই জোন ভিত্তিক লকডাউন দ্রুত বাস্তবায়ন করারও তাগিদ দেন ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখার জন্য নিয়মিত প্রয়াস চালিয়ে যাচ্ছেন, করোনা যোদ্ধাদের প্রতিনিয়ত সাহস দিচ্ছেন, তখন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে। আমি এ ধরনের সমন্বয়হীন, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। স্পর্শকাতর এই সময়ে দায়িত্বশীল পদা থেকে কারো দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখা মোটেও সমীচীন নয়। এ সংকটে ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধাদের অনেকে দেশ জাতির সেবা নিজেকে উৎসর্গ করেছেন। এ পর্যন্ত ৪২ জন চিকিৎসক, ২৬ জন পুলিশ সদস্য সহ নার্স, টেকনোলজিস্ট, সাংবাদিক, আনসার সদস্য প্রাণ দিয়েছেন। এমন পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। আমি এর তীব্র নিন্দা জানাই এবং নিহত ডাক্তার রকিবের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সকল সম্মুখ যোদ্ধাকে আমি ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। মনে করিয়ে দিতে চাই, দেশরত্ন শেখ হাসিনা সরকার অন্যায়কে প্রশ্রয় দেন না। অন্যায়কারী যত ক্ষমতাবানই হোক, তার রেহাই নেই। সংক্রমণের বর্তমান পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনকে সহযোগিতার আবারও আহ্বান জানাচ্ছি। আমাদের আশার শেষ ঠিকানা, চেতনার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা দিন রাত নিরলস পরিশ্রম করছেন। তার সিদ্ধান্ত বাস্তবায়নে নেতা কর্মীরা অতীতের মতো সাহসী ও মানবিক ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস। জোন ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত পাওয়ার পরপরই দ্রুত এবং কার্যকরভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে সুসমন্বয়। সঠিক সমন্বয় সাধন সম্ভব বলে লক্ষ্য অর্জন সহজ হয়। আমি সংশ্লিষ্ট সকলকে নিবিড় মনিটরিং এবং পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নে শক্তিশালী টিম ওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। যে সকল এলাকা লকডাউন করা হবে, সেসব এলাকা জনসাধারণকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি। প্রতিদিন ক্রমবর্ধমান সংক্রমণের এই পরিস্থিতিতে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সংকট কাটিয়ে উঠব ইনশাল্লাহ।